আসসালামু আলাইকুম আমরা এখন দেখব ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স এনএসআই এর ফিল্ড অফিসার পদের এমসিকিউ পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার উপর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে একচল্লিশ নম্বর অঙ্ক দিয়ে একচল্লিশ নম্বর অঙ্ক ছিল তিন সদস্যের একটি বিতর্ক দলের সদস্যদের গড় বয়স চব্বিশ বছর যদি কোনো সদস্যের বয়সই একুশ বছরের নিচে না হয় তবে তাদের কোনো একজনের সর্বোচ্চ বয়স কত তো এখানে বলা আছে যে তিনজনের গড় বয়স হচ্ছে চব্বিশ তাহলে টোটাল বয়স হবে হচ্ছে বাহাত্তর আর বলা আছে কারো বয়সই একুশ বছরের নিচে নয় তাহলে সর্বনিম্ন হলে একুশ হতে পারে এবং সেটা দুইজনের ক্ষেত্রে আমরা ধরব কারণ আরেকজনকে সর্বোচ্চ বয়সটা দিতে হবে তাহলে এটা আসবে হচ্ছে বিয়াল্লিশ এটা বিয়োগ করলে পাওয়া যাবে হচ্ছে তিরিশ অর্থাৎ অপরজনের বয়স সর্বোচ্চ তিরিশ হতে পারে এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার বিয়াল্লিশ নাম্বার বিয়াল্লিশে বলা আছে নাইন টু দি পাওয়ার এক্স প্লাস নাইন টু দি পাওয়ার এক্স প্লাস নাইন টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু কত এখানে দেখেন তিনটা নাইন টু দি পাওয়ার এক্স তাহলে থ্রি ইন্টু নাইন টু দি পাওয়ার এক্স লিখতে পারবো থ্রি ইন্টু নাইনকে লেখা যায় হচ্ছে থ্রি টু দি পাওয়ার টু এক্স ইকুয়াল টু আসবে থ্রি টু দি পাওয়ার টু এক্স প্লাস ওয়ান এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার তেতাল্লিশ নাম্বার তেতাল্লিশে বলা আছে চল্লিশ মিটার দীর্ঘ একটি রশিকে তিন সাত এবং দশ অনুপাতে ভাগ করলে দীর্ঘতম অংশটির দৈর্ঘ্য কত মিটার তো চল্লিশ মিটারকে যদি আমরা তিন সাত এবং দশ অনুপাতে ভাগ করি দশ হচ্ছে সর্বোচ্চ তাহলে উপরে দশ নিচে হবে দশের সতেরো আর তিন বিশ তাহলে বিশের মধ্যে দশ ভাগ হচ্ছে এটা চল্লিশ কাটাকাটি করলে আসবে হচ্ছে দুই সমান সমান আসবে হচ্ছে বিশ অর্থাৎ বিশ মিটার হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার চুয়াল্লিশ নাম্বার চুয়াল্লিশে বলা আছে দুইটি গোলকের আয়থনের অনুপাত আট অনুপাত সাতাশ তাদের ক্ষেত্রফলের অনুপাত কত এটা হবে পৃষ্ঠতলের ক্ষেত্রফলের অনুপাত তাহলে একটা আট হলে আটা হচ্ছে সাতাইশ তাহলে আট হয় হচ্ছে টু কিউবের ক্ষেত্রে আর সাতাইশ হয় থ্রি কিউবের ক্ষেত্রে তাহলে বেসার্জার অনুপাত হবে হচ্ছে টু ইস টু থ্রি তো বেসারদের অনুপাত যদি টু ইস টু থ্রি হয় তাহলে হচ্ছে ফোর হচ্ছে নাইন হবে হচ্ছে ক্ষেত্রফলের অনুপাত হবে এই প্রশ্নের উত্তর তারপর নাম্বার পঁয়তাল্লিশ নাম্বার পঁয়তাল্লিশে বলা আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এর একটি উৎপাদক এক্স প্লাস ওয়াই হলে অপর পদক কত তো এটা যদি আমরা করি তাহলে পাবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস এটা সূত্র করলে আসবো হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করলে আসবো হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান তাহলে আমাদের প্রশ্ন দেওয়া আছে এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান তাহলে এটা হবে হচ্ছে অপর পদকটি এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর বার্সেন নাম্বার ছেচল্লিশ নম্বর চেয়ে বলা আছে বার্ষিক বারো পার্সেন্ট মুনাফায় দশ টাকা চার বছরের মুনাফা কত আমরা জানি আই ইকুয়েল টু এন হচ্ছে এখানে সময় সময় হচ্ছে এখানে চার বছর পি হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট প্রিন্সিপাল অ্যামাউন্ট হচ্ছে দশ হাজার আর রেট অফ ইন্টারেস্ট এখানে দেওয়া আছে হচ্ছে বারো পার্সেন্ট বারো বাই একশো এটা হিসাব করলে পাওয়া যাবে হচ্ছে চার হাজার আটশো এই চার হাজার আটশো হবে হচ্ছে মুনাফা এটি হবে প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর সাতচল্লিশ সাতচল্লিশে বলা আছে ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য ইকুয়াল টু পাঁচ অনুপাত ছয় লাভ কত তাহলে আমরা জানি বিক্রয় বিয়োগ ক্রয় ইকুয়াল টু লাভ ইকুয়াল টু ছয়াল টু হচ্ছে এক হচ্ছে লাভ তাহলে লাভ থাকবে আর ক্রয়টা নিচে থাকবে ক্রয় হচ্ছে পাঁচ টাকা দিয়ে কেনা শতকরার জন্য হিসাব করব আমরা একশো দিয়ে গুণ করবো এটা আসবে হচ্ছে বিশ এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর আটচল্লিশ নম্বর আটচল্লিশে বলা আছে ক্রয় মূল্য সি টাকা এবং বিক্রয় মূল্য পি হলে মুনাফা নিচের কোনটি তাহলে বিক্রয় থেকে যদি আমরা ক্রয় মূল্য বিয়োগ করি তাহলে মুনাফা পাওয়া যাবে মুনাফা হবে হচ্ছে পি মাইনাস সি এটাই এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার ঊনপঞ্চাশ নাম্বার ঊনপঞ্চাশে বলা আছে সাইন্স সিক্সটি ইকুয়েল টু থ্রি বাই রুট টু হয় কস থার্টি ইকুয়েল টু কত তো আমরা যদি থ্রিভুজটা আঁকি তাহলে থ্রিভুজটা হবে এরকম এটা হবে হচ্ছে সিক্সটি ডিগ্রি এটা হবে হচ্ছে থার্টি ডিগ্রি এটা হবে নাইনটি ডিগ্রি তো সায়েন্স সিক্সটি যেহেতু বলা আছে সায়েন্স সিক্সটি ডিগ্রি ইকুয়েল টু বলা আছে হচ্ছে টু বাই রুট থ্রি তাহলে আমরা যেটা বলতে পারবো সাইন্স সিক্সটি ইকুয়েল টু লম্ব বাই অতিভুজ তাহলে লম্ব হচ্ছে আমাদের টু এটা হচ্ছে টু অতিভুজ হবে হচ্ছে রুট থ্রি আমাদের বের করতে হবে হচ্ছে কস থার্টি ডিগ্রি কস থার্টি ডিগ্রি হলে এই কোনটা হিসাব করতে হবে তাহলে এটা হবে হচ্ছে ভূমি তাহলে কস থার্টি ইকুয়েল টু হচ্ছে ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি ইকুয়েল টু এখানে হচ্ছে টু অতিভুজ হচ্ছে রুট থ্রি তাহলে টু বাই রুট থ্রি হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর পঞ্চাশ নাম্বার পঞ্চাশে বলা আছে এক থেকে বিশ পর্যন্ত বেজের সংখ্যাগুলোর গড় কত এক থেকে বিশ পর্যন্ত বেজের সংখ্যার গড় হবে হচ্ছে দশ এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর একান্ন নাম্বার একান্তে বলা আছে পনেরো জন লোকের গড় বয়স উনত্রিশ বছর তাদের মধ্যে আবার দুইজনের গড় বয়স পঞ্চান্ন বছর তাহলে বাকি তেরো জনের গড় বয়স কত তাহলে পনেরো জনের গড় বয়স যদি আমাদের উনত্রিশ হয় তাহলে পনেরো জনের মোট বয়স হবে হচ্ছে চারশো আর আর জনের গড় বয়স হচ্ছে পঞ্চান্ন তাহলে দুই ইন্টু পঞ্চান্ন এটা করলে আসবে হচ্ছে একশো দশ তাহলে এটা থেকে একটা বিয়োগ করলে পাওয়া যাবে হচ্ছে তিনশো পঁচিশ তাহলে লোক থাকলে হচ্ছে তিনজন বয়স থাকলে তিনশো পঁচিশ এটাকে দ্বারা দ্বারা ভাগ করবো ভাগ করলে আসবে হচ্ছে পঁচিশ বছর তাহলে বাকিদের বয়সের গড় হবে হচ্ছে পঁচিশ বছর এটা হবে প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার বান্ন নাম্বার বান্নতে বলা আছে ছয়জন জন পুরুষ ও পাঁচজন মহিলা ছয় দিনে একটি কাজ শেষ করতে পারে চারজন পুরুষ এবং পাঁচজন মহিলা ওই কাজ আট দিনে শেষ করতে পারে আটজন পুরুষ এবং বিশজন মহিলা ওই কাজটি কতদিনে শেষ করতে পারবে তো ছয়জন পুরুষ অর্থাৎ সিক্স ম্যান প্লাস ফাইভ ওমেন মিলে যদি ছয় দিন কাজ করে তাহলে টোটালভাবে হচ্ছে কাজটা এইটা আবার যদি আমরা আট দিনের হিসাব করি যে এখানে চারজন ম্যান প্লাস পাঁচজন ওমেন কাজ করে হচ্ছে আট দিন তাহলে আট দ্বারা ভাগ গুণ করবো এটা দুই পাশের কাজের পরিমাণ হচ্ছে সমান এখান থেকে করলে আসবে হচ্ছে টু ম্যান ইকুয়াল টু ফাইভ ওমেন তো আমাদের প্রশ্নের যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে জন ম্যান প্লাস পাঁচজন ওমেন কাজ করতে পারে হচ্ছে ছয় দিনে তাহলে এটা আমি কনভার্ট করে যেটা করতে পারবো সেটা হচ্ছে যে ছয়জন ম্যান পাঁচজন ওমেনের সমান হচ্ছে জন ম্যান করতে পারে হচ্ছে ছয় দিনে তাহলে এখানে হচ্ছে আটজন ম্যান করতে পারে হচ্ছে ছয় দিনে আমাদের এখন যেটা বের করতে হবে বের করতে হবে হচ্ছে আটজন ম্যান প্লাস জন ওমেন তো আটজন ম্যান প্লাস বিশজন ওমেন মানে হচ্ছে আমাদের ফোর ইন্টু ফাইভ ওমেন লেখা যায় তাহলে আটজন ম্যান প্লাস ফোর ইন্টু টু ম্যান লিখা যায় এই অনুসারে তাহলে এটা আসবে হচ্ছে সিক্সটিন ম্যান তাহলে আটজন ম্যান করতে পারে ছয় দিনে ষোলো জন ম্যান করতে পারবে হচ্ছে সিক্স ইন্টু এইট বাই সিক্সটিন ডেইজ ইকুয়াল টু হবে হচ্ছে থ্রি ডেইজ অর্থাৎ তিন দিনে করতে পারবে এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার তিপান্ন নাম্বার তে পনেরোতে বলা আছে একটি সমদিবাহু সমকোণী ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য পাঁচ মিটার হলে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য কত তো সমকোণী সমদিবাহু ত্রিভুজ মানে হচ্ছে এরকম এইটা পাঁচ হলে এটা পাঁচ হবে আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে অতি বুঝে ধূর্ঘত ইকুয়েল টু এইটা সমান সমান আসবে হচ্ছে এই লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ারের হোল রুট ইকুয়েল টু আসবে হচ্ছে রুট ওভার টোয়েন্টি ফাইভ প্লাস টোয়েন্টি ফাইভ ইকুয়েল টু আসবে রুট ওভার ফিফটি ফিফটিকে কে লিখা যায় টু ইন্টু টোয়েন্টি ফাইভ ইকুয়েল টু আসবে হচ্ছে ফাইভ রুট টু এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার চুয়ান্ন নাম্বার চুয়ান্নতে বলা আছে একটি বাস্তব সংখ্যা নির্ণয় করো যেন সংখ্যাটির বিপরীত সংখ্যা থেকে ওই সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল তিন তিনগুণ হয় তো ধরুন এই সংখ্যাটি এক্স তাহলে সংখ্যাটির বিপরীত থেকে এই সংখ্যাটা বিয়োগ করলে হয় হচ্ছে সংখ্যাটা তিনগুণ অর্থাৎ এটা হবে হচ্ছে থ্রি এক্সের সমান বা এটা করলে আসবে হচ্ছে ওয়ান বাই এক্স ইকুয়েল টু ফোর এক্স বা ফোর এক্স স্কোয়ার ইকুয়েল টু ওয়ান বা এক্স স্কোয়ার ইকুয়েল টু আসবে হচ্ছে ওয়ান বাই ফোর

তো ধরে নেই এ পাইপ করতে পারবে হচ্ছে এক্স ঘন্টায় তাহলে বি পাইপ করতে পারবে হচ্ছে এক্স প্লাস টেন ঘন্টায় আর দুজন একত্রে করতে পারবে হচ্ছে বারো ঘন্টায় তাহলে এক ঘন্টায় অ্যা পাইপ করে হচ্ছে ওয়ান বাই এক্স বি পাইপ করে হচ্ছে ওয়ান বাই এক্স প্লাস টেন আর দুইটা যেহেতু বারো ঘন্টায় করে তাহলে এক ঘন্টায় একত্রে করবে হচ্ছে ওয়ান বাই টুয়েলভ বা এইটা করলে আসবে হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস টেন এক্স প্লাস টেন প্লাস এক্স ইকুয়েল টু আসবে হচ্ছে ওয়ান বাই টুয়েলভ বা এটা ক্যালকুলেশন করতে করতে এক সময় আসবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফোরটিন এক্স মাইনাস ওয়ান টোয়েন্টি ইকুয়াল টু জিরো বা এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি এক্স প্লাস সিক্স এক্স মাইনাস ওয়ান টোয়েন্টি ইকুয়াল টু জিরো বা এক্স এক্স মাইনাস টোয়েন্টি প্লাস সিক্স এক্স মাইনাস টোয়েন্টি ইকুয়েল টু জিরো বা এক্স মাইনাস টোয়েন্টি ইন্টু এক্স প্লাস সিক্স ইকুয়াল টু জিরো অতএব আমরা বলতে পারবো হচ্ছে এক্স মাইনাস টোয়েন্টি ইকুয়াল টু জিরো এক্স টু টোয়েন্টি আবার এক্স প্লাস সিক্স ইকুয়াল টু জিরো এক্স টু মাইনাস সিক্স গ্রহণযোগ্য নয় সেক্ষেত্রে এক্স 20 টু হবে আমাদের জিজ্ঞাসা করা হয়েছে বি পাইপ ট্যাঙ্কটিকে কতক্ষণে পূর্ণ করে বি পাইপ পূর্ণ করে হচ্ছে এক্স প্লাস আওয়ার তাহলে টোয়েন্টি প্লাস টেন টু থার্টি আওয়ার তিরিশ ঘন্টা হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার সাতান্ন নম্বর সাতান্নতে বলা আছে একটি খুঁটি ভেঙে গিয়ে ভূমির সাথে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করে ভাঙা অংশের দৈর্ঘ্য ষোলো মিটার হলে কুটির দৈর্ঘ্য কত তো আমরা ধরে নেই এই হচ্ছে খুঁটি এখানে বলা আছে ভূমির সাথে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে এটা আসবে হচ্ছে তিরিশ ডিগ্রি আমরা জানি এটা তিরিশ ডিগ্রি হলে এটা হবে হচ্ছে এক্স এটা হবে হচ্ছে টু এক্স এটা হবে হচ্ছে রুট থ্রি এক্স তাহলে এখানে বলা আছে ভাঙা অংশ হলো ষোলো তাহলে এটা হবে হচ্ছে ষোলো তাহলে এক্স ইকুয়াল টু আসবে হচ্ছে এইট তাহলে এই অংশটাই যেহেতু ভেঙে পড়েছিল এই হবে ষোলো এটুক হবে এইট এই দুইটা যোগ করলে আসবে হচ্ছে ষোলো প্লাস এইট ইকাল টু আসবে হচ্ছে টোয়েন্টি ফোর হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর আটান্ন নম্বর আটান্নতে বলা আছে দশজন পুরুষ দিনে ছয় ঘন্টা করে একটি কাজ চোদ্দো দিনে শেষ করতে পারে একই কাজ দশ দিনে শেষ করতে জন পুরুষকে দিনে কত ঘন্টা কাজ করতে হবে তাহলে এখানে আমরা যেটা বলতে পারব সেটা হচ্ছে দশজন পুরুষ চোদ্দো দিন কাজ করে প্রতিদিন ছয় ঘন্টা করে তাহলে একজন পুরুষ একদিনে যদি করতে চায় তাহলে ছয় ইন্টু দশ ইন্টু চোদ্দ আর যদি এখানে দশজন পুরুষ বারো দিনে করতে চায় তাহলে ডিভাইডেড বাই দশ বারো ইকুয়াল টু আসবে হচ্ছে সাত ঘন্টা করে সময় কাজ করতে হবে সাত ঘন্টা হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার উনষাট নাম্বার ঊনষাটে বলা আছে দুইটি সংখ্যার গসাগো ও যথাক্রমে পনেরো এবং চারশো বিশ একটি সংখ্যা একশো পাঁচ হলে অন্য সংখ্যাটি কত আমরা জানি লসাগো ইন্টু গসাগু অর্থাৎ ইনু লো ডিভাইডেড বাই হচ্ছে একটি সংখ্যা টু হচ্ছে অপর সংখ্যাটি এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে ষাট ষাট হবে উত্তর তারপরে ষাট নাম্বার ষাটে বলা আছে একটি বৃত্তস্ত বর্গক্ষেত্রের বাহুর ধৈর্ঘ্য দুই সেন্টিমিটার বৃত্তের ক্ষেত্রফল কত তো বৃত্তস্ত বর্গক্ষেত্র যদি আমরা চিন্তা করি এটা আসবে হচ্ছে এমন এটা হচ্ছে দুই এটা হচ্ছে দুই এটা হচ্ছে দুই এটা হচ্ছে দুই তাহলে কর্ণটা বের করবো তাহলে কর্ণ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে রুট টু এ অর্থাৎ রুট টু ইন্টু বাহু তাহলে আসবে হচ্ছে রুট টু ইন্টু টু এটা হবে হচ্ছে কর্ণ ব্যাসার্ধ বের করতে গেলে এইটা আসবে হচ্ছে আমাদের অর্ধেক কর্ণের অর্ধেক তাহলে ব্যাসার্ধ ইকুয়েল টু আসবে হচ্ছে টু রুট টু বাই টু ইকুয়াল টু আসবে হচ্ছে রুট টু হচ্ছে ব্যাসার্ধ আর বৃত্তের ক্ষেত্রে হচ্ছে পাই আর স্কোয়ার তাহলে পাই ইন্টু রুট টু স্কোয়ার ইকুয়াল টু আসবে হচ্ছে টু পাই এই টু পাই হবে হচ্ছে নৃত্যের ক্ষেত্রে ফল এটি হবে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাকে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমার চেষ্টা করবো কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ